বিএনপি নাইলে ও এবারে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটার উপস্থিতি থাকবে 50% বেশি লাকসাম মনোহরগঞ্জে প্রচারণার সময় এসব আশার কথা জানান কুমিল্লা নয় আসনে নৌকার প্রার্থী তাজুল ইসলাম আর জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ব্যবধানে লাঙ্গলের বিজয় হবে লাকসাম মনোহরগঞ্জ ঘুরে জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন ক্যামেরা ছিলেন নূর আলম ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ প্রায় 4.5 লাখ ভোটার নিয়ে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা কুমিল্লার নয় আসন এতে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ কৃষক শ্রমিক জনতা লীগ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সহ 6টি দলের 6 প্রার্থী তবে মূল লড়াই হবে নৌকা আর লাঙ্গলের এমনটা মনে করছেন স্থানীয়রা পরিস্থিতি খুব সুন্দর ভালো এবং আমরা সবাই মিলে 24 তারিখ ভোট দিতে যাব কনটেস্ট ভালো হবে কারণ হলো প্রতিনিধি অনেক আছে সালে প্রথম এমপি হওয়া তাজুল ইসলাম 2008, 2014 ও 2018 সালে টানা তিনবার নির্বাচিত হন এবারও নৌকার জোয়ারে আশাবাদী তিনি বলেন নির্বাচনে এবার 50% বেশি ভোটার উপস্থিতি থাকবে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে উন্নয়নের প্রতীকৃত এটা মানুষ বিশ্বাস করে আমার এলাকার মানুষ আমাকেও ভালোবাসে এবং আমার সাথে তাদের নিবিড় সম্পর্ক আছে আমাকে ভোট দেওয়ার জন্য মানুষ ভোট কেন্দ্রে যাবে এদিকে জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফাকেও দেখা গেছে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বলেন এখনো ভোটের পরিবেশ ভালো সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত নির্বাচন তো সঠিক হয় সুষ্ঠু হয় এবং যদি ভয়ভীতি না থাকে ইনশাল্লাহ লাঙ্গলে জয় হবে একটা নীরব বিপ্লব ঘটবে উল্টা দিকে যাবে ফল লাঙ্গল দিকে আসবে ইনশাল্লাহ সারা দেশের মতো আগামী 7 জানুয়ারির জন্য অপেক্ষা করছেন লাকসাম মনোহরগঞ্জ উপজেলার ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করতে চায় পছন্দের প্রার্থীকে এখানকার ভোটারদের একটাই প্রত্যাশা তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান তাই ভোটের পরিবেশ যাতে শান্তিপূর্ণ হয় এমনটাই তাদের প্রত্যাশা এই জাতীয় নির্বাচন নিয়ে কুমিল্লার লাকসাম থেকে শাহনাজ ইয়াসমিন নিউজ 24